আজকে কয় তারিখ? 14 তারিখ, 14 ফেব্রুয়ারি। নাম কি? ভ্যালেন্টাইন্স ডে। এটাই তো এখন গোটা পৃথিবীতে, এটা এখন আজকের দিন এটাই প্রচার হচ্ছে, ভ্যালেন্টাইন্স ডে। আচ্ছা, ভালোবাসা দিবস যদি হয় তাহলে ভ্যালেন্টাইন আসলে লাভ ডে হতো, ঠিক আছে না? বিশ্ব ভালোবাসা, ওয়ার্ল্ড লাভ ডে। ওয়ার্ল্ড লাভ ডে না দিয়া নাম দিল ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন একটা ব্যক্তির নাম, ভ্যালেন্টাইন একটা ব্যক্তির নামে কেন এই দিবসটা পালন হলো? এখানে অবশ্যই কথা আছে না নাই, সে ব্যক্তি কি মুসলিম? মানে মুসলিম না অমুসলিম? অমুসলিম। তাহলে অমুসলিমকে আমি কেন স্মরণ করব, সে আমার কেন মডেল হবে, এবং সেটাকে সে এমন একজন ব্যক্তি, তার ইতিহাস যদি আপনারা পড়েন, থুতু নিক্ষেপ ছাড়া কিছুই পাবেন না। নোংরামি করে ধরা পড়েছিল, জেলখানায় ঢোকানো হয়েছিল, জেলখানার মধ্যেও সে প্রেম করে বেরিয়েছে। তার প্রেমকে পবিত্র আখ্যা দিয়ে তার অনুসারীরা তার নামে দিনটা বের করলো, ভ্যালেন্টাইন্স ডে। সেটা মুসলমান পালন করে। কিছু মুসলমান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমাদেরকে ফলো করবে গোটা পৃথিবী, আমরা কেন তাদেরকে ফলো করব? আমরা তো সেই নবীর উম্মত যে নবীর চারিত্রিক সনদ পৃথিবীর কেউ দেয়নি। আমার সেই নবীর চারিত্রিক সনদ দিয়েছেন আরশের মালিক আল্লাহ, আরশের মালিক আল্লাহ তাআলা। আমাদের সবই তো আছে আমাদের রবকে, আসতে বলবেন আমাদের রবকে, আমাদের নেতাকে, বলেন আমাদের নেতাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের দল কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে! এই তিনটি জায়গায় যারা ভাগ বসাবে, থাপ্পড় প্রতিষ্ঠাটা ভেঙে দিতে হবে মুসলমান। এই তিন জায়গা সিলেকশন করেছেন কে? আল্লাহ তাআলা। এই জায়গায় ভাগ বসাতে আসবে যে, সেই হলো জাহেল। সে কি জাহেল? ও মহিলা আসছে, অনেক মহিলা আসছে, মা বোনরা আসছে মাহফিলে, কই পাশে আছে, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মাদের হাতে কি আজকে গোলাপ ফুল আছে? আজকে যে কত কত নারীর ইজ্জত যে যাবে আজকে, এই দিন তারাই পালন করে যারা চরিত্রহীন লম্পট তারাই, ঠিক কিনা? টিভি খুললেই ভাষার মাস, মাতৃভাষা। টিভি খুললে কি? মাতৃভাষা। আর ফেসবুক খুললেই ভালোবাসা। এখন আমি এই মাসকে লক্ষ্য করে বলি, ফেব্রুয়ারি তুমি আসলে কার, মাতৃভাষা আর না ভালোবাসা, ঠিক কিনা? এই ফেব্রুয়ারি ভালোবাসারও না, মাতৃভাষারও না, এই মাসটা হলো কারোনা। মাসটা কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। শিরিকদের ছড়াছড়ি, এগুলো শিরকের ছড়াছড়ি, হক কথা বলতেই হবে। কল্লা দেব, আল্লাহ দেব না, ঠিক কিনা? মুসলমান কারো সামনে মাথা নত করতে পারে? ফুল পবিত্র জিনিস, ফুলের গন্ধে আল্লাহর পরিচয় আছে না নাই? ফলের স্বাদে আল্লাহর আল্লাহর পরিচয় আছে না নাই? ফুলের গন্ধে ফলের স্বাদে খাবার পরিচয় পাওয়া যায় কার? অতএব সেই ফুল ঘ্রাণ নিয়ে জিকির করব কার? ধন্যবাদ দেব কাকে? শুকরিয়া আদায় করব কার? আল্লাহ তাআলা। কোন কবরে, কোন মাজারে, কোন স্মৃতিস্তম্ভে, কোন জায়গায় ফুল দেওয়া যাবে না। যদি কোনো কবরে ফুল দেওয়া যায়, তাহলে পৃথিবীর সমস্ত ফুলগুলো গিয়ে জমা হতো আমার নবীর কবরে। একটা ফুল কি সেখানে পাওয়া যায়? পাওয়া যায় না। সম্মানিত ভাই, আমার দিকে তাকান, কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে শিরকের কাছে যাওয়া যাবে না। আলা সিরাতিন মুস্তাকিম, আমরা টিকে থাকবো সিরাতুল মুস্তাকিমের উপরে। সিরাতুল মুস্তাকিম দিয়ে আমাকে জান্নাত পেতে হবে। সিরাতুল মুস্তাকিমটা কি? আমরা যে আল্লাহকে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়ে দাও।
সিরাতুল মুস্তাকিমটা কি, এটার তাফসীর আবার সূরা ইয়াসিনের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সিরাতুল মুস্তাকিমকে জেনে নাও, ওয়ান ইয়াবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমার ইবাদত করবে, আমার তোমরা দাসত্ব করবে, এটাই তোমাদের জন্য সিরাতুল মুস্তাকিম। জীবনের সকল জায়গায় আমরা ইবাদত করব কার, হুকুম মেনে চলব কার, নামাজটা পড়ব কয় অক্ত, একা না জামাতে, মনোযোগে না মনোযোগে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে। কিন্তু অধিকাংশ মুসল্লি আজকে জেনে পড়ে না, না জেনে পড়ে, না জেনে পড়ে। এই জন্য সমাজে সুদের পরিমাণ কমছে না বাড়ছে, কমছে না বাড়ছে। সুদ খেলে লাভ না লস, কে কইছে লস? সুদ খেলে লাভ না লস, সত্যি কি লস? লসে যদি হয়ে থাকে, সুদ তো কমে না, সুদ তো বাড়তেই থাকে। অথচ সুদের সর্বনিম্ন গুণা হলো নিজের মার সঙ্গে জানা করা। ডাক্তারের কাছে চলে গেলে রাতের বেলা ঘন ঘন পেশাব হয়, বুকের বাম পাশে ব্যথা করে, ঘন ঘন পেশাব যদি হয় তাহলে কিসের লক্ষণ? ডায়াবেটিসের লক্ষণ। বুকের বাম পাশে ঘন ঘন ব্যথা হলে কিসের লক্ষণ? হাড়ের সমস্যা। ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার আমার তো এই দুটো সমস্যা হয়ে গেছে। ডাক্তার প্রেসক্রাইব করে বলছে, খবরদার চিনি খাবেন না, চিনি খাবেন তো পেশাব আরো বাড়বে। গরু গোশত খাবেন না, গরু গোশত খাবেন তো হাড়ের ব্যথা আরো বেড়ে যাবে, গরুর গোশত খাওয়া যাবে না। সামনে চিনিও থাকে, সামনে গরুর গোশতও থাকে, সিনার গোশত ভুনা করে রাখছে সামনে চিনি, কিন্তু পাশে চা থাকার পরও চার মধ্যে সুগার দিতে পারে না, ভটকাসা কিসা, ভটকাসা চিনি দিতে পারে না। ওই যে গরুর গোশত ভুনা করে রাখছে, সিনার গোশত খেতে পারে না, জিব্বা লাফায় তবুও খেতে পারতেছে না, উপায় নাই। কারণ কি হয়েছে? হাড়ের প্রবলেম হয়েছে, ডায়াবেটিস হয়েছে। আমার জীবনের অসুস্থতার জন্য ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছেন, এই জন্য চিনি খাই না, গোশত গুলো খাই না। কিন্তু আমার আল্লাহ যে পরামর্শ দিলেন, ও বান্দা জাহান্নাম যদি না যেতে চাস, সুদের কারবার করবি না, জম্মের খাওয়া খাই শুধু।